আপনি যেখানে 75 দেখবেন বাংলাদেশে সেখানে সাকিব আল হাসান নাম চলে আসবে। আমরা সাকিব আল হাসানের একটা ফ্যান্স গ্রুপ, আমরা সাকিব আল হাসানের এই ফ্যান্স গ্রুপ থেকে আমরা আজকে সাকিব এবং বাংলাদেশকে সাপোর্ট দিতে আমরা এই মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে এসেছি। শান্ত গত ম্যাচের একমাত্র পারফর্মার, ব্যাটিং এর দিক থেকে শান্তই ছিল, আমাদের মেইন যে ব্যাটসম্যানরা ছিল তামিম, লিটন, সাকিব, মুশফিক, তারা কেউ পারফর্ম করতে পারেনি। আমার বিশ্বাস আজকে সাকিব, তামিম, মুশফিক জ্বলে উঠবে এবং ইংল্যান্ড জন্য আসলে সেও শেষ পর্যন্ত করতে পারেনি রানটা। আর ফার্স্ট অফ অল আমি যদি মনে করি আমাদের অপেনিং ব্যাটসম্যান ফার্স্ট 10 ওভার থেকে 15 ওভার মানে একটা ভালো স্কোর বা হচ্ছে ভালো একটা সামঞ্জস্যতা স্কোর দেখা দরকার, যার ফলে আমাদের রানটা 15 ওভার থেকে পরবর্তী ওভার গুলো একদম একটা কারেক্ট টাইম নিয়ে থাকতে হবে, যার ফলে আমরা প্রত্যেকটা ম্যাচ এবং কি হচ্ছে প্রত্যেকটা ওভার গুলো আমরা ওভারকাম করে আমরা আসতে পারবো ইনশাল্লাহ। বোলিং অনেক ভালো করেছে, আমি ফার্স্ট অফ অল যেটা বলতে চাই। আর ব্যাটিং সাইডে যদি আমি বলি, যদি বাংলাদেশ হচ্ছে আপনার 250 বা হচ্ছে আপনার 270-280 যদি করতে পারতো, ক্রস করতে পারতো, মেবি আমরা ওইখান থেকে জয়টা সুনিশ্চিত পেতাম আর কি। যদিও ওইখানে আমরা রান করতে পারিনি, মাত্র 210টা টার্গেট দিয়েছিল বাংলাদেশ, কিন্তু আশাব্যঞ্জক বোলিং অনেক ভালো হয়েছে, যেমন তাসকিন অনেক ভালো বল করেছে, সাকিব, মেহেদী হাসান, মিরাজ, তাইজুল। আর তাইজুলের ব্যাপারটা হচ্ছে অসাধারণ, কারণ তাইজুল হুট করে এসে তুরুপ করে উইকেট গুলো নিয়ে যায়, এটা আসলে একটি মানে অনেক বড় লেভেলের একটা প্লেয়ার আমরা যদি বলে থাকি তাহলে হচ্ছে তাইজুল। কারণ টেস্ট, ওয়ানডে, টি-20 তার সব জায়গায় পারফরমেন্স চলে ভালো, কিন্তু বাংলাদেশের আমি যেটা মনে করি আমাদের পক্ষ থেকে এমন হচ্ছে সারা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যদি আজকে ম্যাচটা যদি ফার্স্ট ব্যাটিং করে আসার আর কি 280 প্লাস যাদের রানটা হয়